আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম মাহফুজ খান, মাহফুজ আদর জিম্মাদার, আবার আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর এহসান, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। আপনাদের সামনে কিছু আইটেম নিয়ে আজকে আবার কথা বলবো। চলেন সবার আগে শুরু করা যাক আল্লাহ নাম নিয়ে। কি বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম, তারপর দুরুদ, তারপরে আল্লাহ থেকে সাহায্য চেয়ে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আইটেম দেখাবো ইনশাআল্লাহ। চলেন শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া বারিক ওয়া সাল্লাম। আম্মা বাদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফার, ইয়া সত্তার, ইয়া মাফ করনে ওয়ালা জাত। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে সেই বুঝের সাথে সেই আমল করার তৌফিক দান করুন এবং সেই বুঝের সাথে সেই আলফাজ ইউজ করার তৌফিক দান করুন এবং সেই বুঝের সাথে কমেন্ট করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। কেন বললাম কমেন্ট করার? অনেক আছেন আল্লাহ না বুঝ বান্দা, বুঝে না বুঝে যা মন চায় বলে ফেলে। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করুন, সেই বুঝের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বেশি কথা বলবো না, আজকে আপনাদের সাথে লিকুইড আইটেম নিয়ে পরিচয় করাবো। এখন আমি লিকুইড আইটেম নিয়ে আপনাদের এই জন্য পরিচয় করাচ্ছি কারণ আপনাদের বিশেষ বিশেষ ডিমান্ড আসছে। মাহফুজ ভাই আমাকে আপনি আতর তো কম, আতর তো দেখান, প্যাকেট আতর দেখান, কিন্তু লিকুইড আতর নিয়ে আপনি কথা বলেন না। সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে লিকুইড আইটেম নিয়ে কথা বলবো। একটা কথা না বললে হয় না, আমার দোকানের ঠিকানাটা এবং আমাদের দোকানের নিয়মটা। আমার দোকানের ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা, চক বাজার, থানার সামনে আসবেন। থানার সামনে আসবেন, পূবালী ব্যাংক, আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংকে বলা হয় পূবালী ব্যাংকের বিল্ডিং। নিচতলায় একটা খুচরা দোকান আছে, দ্বিতীয় তলায় পশ্চিম সাইড একদম চিপার মধ্যে এই দোকানটা, আমি যেখানে আছি। ঠিক আছে ভাইজান? এত যদি বুঝে না আসে, চক বাজার ছোট মসজিদ, চক বাজার ছোট মসজিদের সামনে এসে আমাকে ফোন দিবেন, আমরা আপনাকে রিসিভ করবো ওখান থেকে ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে এবং শুক্রবার দিন জুম্মা নামাজের পর থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে লিখে যাবেন। চলেন আজকে আপনাদেরকে, আপনার একটা ডিমান্ড ছিল মাহফুজ ভাই মালিকি উদ নিয়ে কথা বলেন। দেখেন মেরে ভাই, মালিকি উদ এরকম প্যাকেটে আসে। এটা হচ্ছে আতার মোহাম্মদ দাউদ কোম্পানির মাল। মালিকি উদ এরকম প্যাকেটে আসে। মালিকি উদ একটা লিকুইড আসছে, আমার এক ওস্তাদের কাছে আসছে, আমি ওটাও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা একটু ম্যাঙ্গা, বর্তমানে রেট হচ্ছে আপনার ৩৫০০ টাকা এই ফাইলের দাম। আমার কাছে স্টকে একটাই ছিল, এটা আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে বলবেন, থাকলে স্টকে থাকলে দেখাবো, না থাকলে দেবো না ইনশাআল্লাহ। এটা কীরকম হয়ে থাকে? এরকম একটা বাক্স থাকে, বাক্সর মধ্যে এরকম একটা ফাইল থাকে। ইয়াল্লাহ, এরকম একটা ফাইল থাকে 100 গ্রামের। এই ফাইলটা যদি কারো প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন, যদি থাকে স্টকে দিব। ৩৫০০ টাকা দাম আছে এটা। মালটা মজার কথা হচ্ছে ইন্ডিয়াতে তৈরি হয়, সৌদি থেকে আসে। আজকে আপনাদের সাথে কিছু আইটেম আমি এখানে খুলে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু আইটেম আমি বোতল করে রাখছি, কিছু আইটেমগুলো আমি কিছু সিস্টেম করে রাখছি। সেগুলি হচ্ছে আজকে আপনাদের অনেকগুলি একটা ডিমান্ডেবল একটা আইটেম আছে। ভাই কস্তুরি দেখান, কস্তুরি, ভালো কস্তুরি। আমি কিছুদিন আগে কস্তুরি দেখিয়েছিলাম কম দামি, ওর চেয়েও আপডেট কস্তুরি আপনারা চাচ্ছেন। গ্রিন কস্তুরি, গাড়ার রেড কস্তুরি, উদ কস্তুরি, সব কস্তুরি আমি নিয়ে আসছি। তো আজকে আপনাদের সামনে এই একটা 250 গ্রামের ফাইলই দেখাই। এই 250 গ্রাম ফাইলের মধ্যে আমাদের কাছে, সরি আমার কাছে 1 কেজি ফাইলে আছে, আমি সেখান থেকে 5 কেজি ফাইল আসছে, সেখান থেকে আমি 250 গ্রাম ভরে আপনাকে দেখাচ্ছি। কালারটা কি আছে? এটা কালারটাও দেখানোর জন্য এটা সিস্টেম করে রাখছি। এই যে এই গ্রিন কালার, হ্যাঁ, এটাকে বলা হয় জি কস্তুরি সুপার। আবার বলতেছি, জি কস্তুরি সুপার। নাম মনে রাখবেন, দাম মনে রাখবেন, মডেল নাম্বার মনে রাখবেন। এগুলি যদি না মনে রাখেন তাহলে আমি ভাই ভুলে যাই। মডেল নাম্বার হচ্ছে FN14, FN14 জি কস্তুরি সুপার। কেজি কত নিচ্ছি? কেজি নিচ্ছি ৮৫০০ টাকা কেজি। 1 কেজির দাম ৮৫০০ টাকা কেজি আজকের দাম। দাম বাড়তে পারে, কমতে পারে। 100 গ্রামের দাম 850 টাকা, 50 গ্রামের দাম 425 টাকা, 25 গ্রামের দাম 300 টাকা। দেব 25 গ্রাম, কিন্তু দাম বেশি নেব। চান তো আপনার, আমি কি করব? 25 গ্রামের দাম বেড়ে যাবে, এই জন্য বলি 25 গ্রাম নিয়েন না, 50 গ্রাম নেন। ওকে, তাহলে চলো 25 গ্রাম এখন পর্যন্ত আমরা কস্তুরি সুপার সরাই দিলাম একটা। আজকে অনেক আইটেম দেখাবো। দ্বিতীয় আইটেম আরেকটা কস্তুরি আছে। কস্তুরি কি ভাই? কস্তুরি কোথায় গেলা তুমি? পেয়ে গেছি। कस्तूरी होच्छे कस्तूरी रेड। ए कस्तूरीटा देखते किरकम? আচ্ছা কস্তুরীটা এটা দেখতে কি এরকম? কস্তুরী হচ্ছে এটা আমাদের একটু সমাজের মাত্রদের দিকে দেখো, একটা বোতল পড়েছিল। কস্তুরী রেডটা হচ্ছে আপনার গাঢ় কালার, চকলেটি কালার টাইপের। আচ্ছা যাক পাচ্ছি না, অনেক অনেক গাঢ় কালারের মতো না, এটা রেড কালারের মতো, খুব সুন্দর কালার। একটু দেখাই দিই আপনাকে, না দেখালে তো আমার মন গোচর মোচর করতে থাকবে ভাই। কালারটা হবে এরকম, হ্যাঁ কালারটা হবে এরকম। এটা কিন্তু একটু কালছা কালছা, এটা লালছা লালছা হবে। এটা কালছা, ওটা লালছা, এটা লালছা। গ্যারান্টি কতক্ষণ সময় থাকবে? অনেকে আমাকে একটা জিনিস প্রশ্ন, আমাকে কথা বলতে বলতে আমাকে বিরক্ত করে ফেলে, মাহফুজ ভাই গ্যারান্টি কত, মাহফুজ ভাই গ্যারান্টি কত, মাহফুজ ভাই কত সময় থাকবে, একদিন লাগাবো 4 দিন। এরকম কাগজ নেবেন, আতর চুবাবেন, এরকম এরকম কি বলে এটাকে হ্যাঙ্গার নেবেন, রেখে দেবেন। এই যে আমি শুকিয়ে রাখছি, এটার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি আপনাকে, আমি মাহফুজ খান আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যদি এটা সময় এই কাগজের মধ্যে না থাকে, আপনি আমাকে 100 গ্রাম দিয়ে 1 কেজি টাকা নিয়ে যাবেন। কত দাম? 12,000 টাকা কেজির মাল, এটা সাধারণ কথা না। 100 গ্রামের দাম দিয়ে 1 কেজি নিয়ে যাবেন যদি আমার এই কাগজের মধ্যে না থাকে। আল্লাহকে গাওয়া রেখে গ্যারান্টি দিচ্ছি, 24 ঘন্টা প্লাস। এই কাগজে কাপড়ে কতক্ষণ? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ইনশাআল্লাহ। 2 ঘন্টা থেকে শুরু করবেন, 8 ঘন্টা থাকতে পারে না, এটা বলবো না আজকে, একদম ডাইরেক্ট 6 ঘন্টা থেকে 8 ঘন্টা কাপড়ে থাকবে। এটার মধ্যে 24 ঘন্টা গ্যারান্টি দিলাম আপনাদেরকে। কেজি কত মেরে ভাই? কেজি নিচ্ছি আপনার কাছে 12,000 টাকা কেজি। 100 গ্রামের দাম, 100 গ্রাম এটাকে বলা হয় 1200 টাকা। যেহেতু দামি মাল এটা, 100 গ্রাম 1200 টাকা, 50 গ্রাম কত? 600 টাকা। 100 গ্রাম কত? সরি 25 গ্রাম কত? 300 টাকা। দিব না 300 টাকা, দিব না, বেশি নেব। গেল কোনটা? 300 টাকা 25 গ্রাম দেবো বলতেছি আপনাকে। কয়টা আইটেম গেল ভাই? 2টা আইটেম চলে গেছে। তারপরে কি আসছে? তারপরে আসছে আপনাদের আরেকটা পপুলার পরিচিত একটা আইটেম, খুব ডিমান্ডেবল আইটেম, কি আপনারা বলেন ভাই গ্লাফে কাবা, গ্লাফে কাবা, গ্লাফে কাবা। তো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি গ্লাফে কাবা। কি কোম্পানির মাল এটা? এটা ভাই স্ট্যান্ডার্ড কোম্পানির মাল, ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে স্ট্যান্ডার্ড কোম্পানি, ওনার মাল এটা। এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসছি, কারণ গ্লাফে কাবা অনেক দামি মাল, তো ওনাদের জন্য। এটা হচ্ছে জি গ্রিন, সরি জি কাবা, গ্লাফে কাবা বলতে পারে বা জি কাবা বলবো। জি কাবা আল খুসুসি, জি কাবা আল খুসুসি। আর এটার মধ্যে আমরা কেজি কত নিচ্ছি? এটা মডেল নাম্বারটা বলে দিই। জি কাবা আল খুসুসির মডেল নাম্বারটা হচ্ছে NK12, NK12। ওকে স্যার, তো কেজি নিচ্ছি 8,500 টাকা কেজি। 100 গ্রামের দাম 850 টাকা, 25 গ্রাম 50 গ্রামের দাম 425 টাকা। তো এটার মধ্যে অনেকে বলে এক্সপায়ার ডেট নাই ভাই, এক্সপায়ার ডেটও থাকে, অনেক আতরের মধ্যে এক্সপায়ার ডেট থাকে, অনেক আতর এক্সপায়ার ডেট থাকে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা গ্যারান্টি লাস্টিং কতক্ষণ থাকবে ভাই? আমি এটা গ্যারান্টি আপনাকে ওই কাগজের মধ্যে বলবো ভাই, এই কাগজের মধ্যে ইনশাআল্লাহ 24 ঘন্টা প্লাস থাকবে ইনশাআল্লাহ। এরকম আতর নিয়ে লাগিয়ে রেখে দিবেন, 24 ঘন্টা পর দেখবেন আলহামদুলিল্লাহ সেম টোন পাবেন। দ্বিতীয়টা হচ্ছে এটা কাপড়ে কত সময় থাকবে ভাই? 8 ঘন্টা থেকে 6 ঘন্টা ইনশাআল্লাহ থাকবে। কাপড় এখানে লাগিয়ে রাখলে থাকবে, নর্মালভাবে যেভাবে লাগে 2 ঘন্টা থেকে 6 ঘন্টা থাকার কথা। এটা হচ্ছে গ্লাফে কাবা। কয়টা আইটেম গেল ভাই? তৃতীয় আইটেম চলে গেছে, চতুর্থ আইটেম, সরি চতুর্থ আইটেম চলে গেছে। আরও আইটেম আসতেছে, আরেকটা আইটেম আসছে আপনাদের খুব পরিচিত একটা আইটেম, খুব ডিমান্ডেবল একটা, শাহি উদ। শাহি উদ, কে উদ? শাহি উদ। অনেকে বলে আপনার শি উদ, অনেকে বলে শাহি উদ, অনেকে বলে সুইট উদ। এটা ঠিক আছে, যার যেরকম অনলাইনের মধ্যে মন চায়, যে কোম্পানি যেরকম প্যাকেট করে, হ্যান্ড প্যাক ভাই, ত্যান ভাই, ছন ভাই, কন ভাই, নন ভাই, সন ভাই, সব ভাই, যা মন চায় পরে ওনারা উদকে এ উদ দেরি। মডেল নাম্বার কত ভাই? NK13। কত নাম্বার? NK13। কেজি কত নিচ্ছি? মাত্র 8,500 টাকা কেজি। এটা দেখতে কিরকম? এটা দেখতে এরকম। গ্যারান্টি কতক্ষণ? গ্যারান্টি কতক্ষণ? 48 ঘন্টা গ্যারান্টি দেব। 48 ঘন্টা মামুলি কথা না ভাই, 48 ঘন্টা এই কাগজের মধ্যে। কাপড়ের মধ্যে কতক্ষণ? 12 ঘন্টা। স্পট ফালায় রেখে দেবেন, 12 ঘন্টা থাকবে ইনশাল্লাহ, গামান আপনি, সমস্যা নাই। সাধারণভাবে লাগালে কতক্ষণ? 8 ঘন্টা থেকে 6 ঘন্টা ইনশাল্লাহ। ঠিক আছে, গ্যারান্টি দিলাম আপনাদেরকে সব। এরকম এরকম কনফিডেন্সের সাথে কখনো গ্যারান্টি দেই নাই, আজকে দিচ্ছি। কেন? মাল ভালো আসছে, মাল ভালো আছে, মাল ভালো আসতেছে, গ্যারান্টি দিতে চাচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। লিকুইড নিয়ে যখন কথা বলতেছি, লিকুইড নিয়ে এখন বুক ফোলায় কথা বলবো। ব্যবসা যদি করতে চান, ভালো যদি ব্যবসা লাভবান হতে চান, লিকুইড আইটেম ভালো চেয়ে ভালো বেচবেন। যেখান থেকে আমি মাহফুজ খান থেকে কেন কিনবেন, আমার চেয়ে ভালো আছে, আরও ভালো ব্র্যান্ডেড মাল থাকে, ওনাদের থেকে কিনবেন। ব্র্যান্ডেড মাল বিক্রি করবেন, ব্র্যান্ডেড মাল রাখবেন, তো আপনার কাছে কাস্টমার রিটার্ন আসবে, বলবে না লোকটা ভালো মাল। আচ্ছা ঠিক আছে, কথা অনেক বেরিয়ে ফেললাম। এখন আরেকটা দেখাই আপনাদের, এটা আমার খুব মহব্বতের একটা আইটেম, আমি খুব মহব্বত করি। আমি মনে করি মুসলমান নামে যত ব্যক্তি আছে, যারা মুসলমান আছেন, তারা সবাই নামকে মহব্বত করে। কি নাম ভাই? মদিনা। আসছে দিলের মধ্যে মহব্বত। হ্যাঁ, এটা হচ্ছে মদিনা টুইস্ট। নাম কি দিয়েছে এটার? মদিনা টুইস্ট। মডেল নাম্বার কত? মদিনা টুইস্টের নাম্বার হচ্ছে NB10। মডেল নাম্বারটা মনে রাখবেন, NB10। আমি যে রেটগুলি বলতেছি সব আজকের রেট, বাড়তে পারে কমতে পারে। আজকে সকালবেলা আজকে একটা বদলার বন্ধা ফোন দিছে, জানেন কি বলতেছে? ভাই আলিফ কত? আমি কই আলিফ কত? আপনার ভিডিওতে দেখছি 680 টাকা দিতেছিলেন। আমি কই হ্যাঁ ভাই 680 টাকা দিতেছিলাম। তো কবে আমাকে আজকে দিবেন? আমি কই না, যখন দিতেছিলাম তখন আপনি আসেন না, এখন দেওয়া যাবে না। ভিডিওটা দেখছেন কোন সময়, কতদিনের আগে? ভিডিওটা 1 বছর আগের ছিল। এরকম লোকেরা আমার কাছে ফোন দেয় ভাই। তো মদিনা টুইস্ট, যে কথা বলতেছিলাম, মদিনা টুইস্ট মুসলমানের খুব পছন্দের একটা নাম। মদিনা ঠান্ডা ঘেরা, ঠান্ডা, মাথা কুল হয়ে যাবে। এটা দিয়ে স্প্রেড তৈরি করা হয়। হ্যাঁ, এটার নাম হচ্ছে মদিনা টুইস্ট। দাম নিচ্ছি 6500 টাকা কেজি। 100 গ্রামের দাম। এরকম 100 গ্রাম বোতলের মধ্যে আপনাদেরকে ভরে দিব। দাম নিব মাত্র 650 টাকা। গ্যারান্টি কত? গ্যারান্টি এটা আপনাকে এরকম কাগজে, যেটা কাগজ আছে চেষ্টার কাগজ, এই কাগজের মধ্যে আতরটা থাকবে 24 ঘন্টা। সাধারণত বডির মধ্যে, কাপড়ের মধ্যে যদি স্পট ফেলে রাখেন তাহলে 8 ঘন্টা। আর নর্মালভাবে যেভাবে আমরা আতর লাগাই, অল্প অল্প লাগাই, কিপটার মতো লাগাই, সেটা 2 ঘন্টা থেকে 6 ঘন্টা ইনশাআল্লাহ থাকবে। আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি অনেক লম্বা। আমার মতো আতরের গ্যারান্টি কেউ দিচ্ছে না, আর কেউ ব্যাখ্যাও দিবে না, আপনাকে। হ্যাঁ, এই ব্যাখ্যাগুলি না জানার কারণে আমরা অনেক সময় চাপাবাজ হয়ে যাই। আতরওয়ালা যারা বিক্রি করি আমরা সবাই চাপাবাজ হয়ে যাই, কারণ ব্যাখ্যাই জানি না। আমরা কিভাবে বলবো ভাই থাকবে 24 ঘন্টা, থাকবে ভাই 48 ঘন্টা, থাকবে ভাই অমুক ভাই বলছে, তমুক ভাই বলছে, নমুক ভাই বলছে, আমি জানি না কিভাবে থাকবে। কাস্টমারকে ভাই লাস্টিং করে না। কাস্টমারকে কনফিডেন্সের সাথে কথা নিয়ে আসতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আপনার আমল আপনার সাথে, আমার আমল আমার সাথে। ঠিক আছে, অল্প কামানোর জন্য জাহান্নাম না কামায় ফেলি। এখন একটা আইটেম নিয়ে আসছি আমরা আপনাদের সামনে। আমি লেবেলটা চেঞ্জ করতে পারি নাই, লেবেলটা খুব কষ্টদায়ক লেবেল, এটা খুলতে পারি নাই। তো যাই হোক, লেবেলটা হচ্ছে এটা, সরি মালটা হচ্ছে এটা, কাঁচা বেলি। আমাদের বাঙালির খুব পরিচিত একটা আইটেম কাঁচা বেলি। ভাই কাঁচা বেলি দেন, কাঁচা বেলি দেন, কাঁচা বেলি দেন, কাঁচা বেলি দেন, কাঁচা বেলি। এই কাগজের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে কাগজ কাঁচা বেলি লাস্টিং মাত্র 12 ঘন্টা থাকবে। শরীরের মধ্যে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা কাঁচা বেলি থাকে। কিন্তু এই কাঁচা বেলিটার থেকে ভালো আর কাঁচা বেলি আমরা অনেক কম দেখেছি। তো মডেল নাম্বার কি আছে? NK56। ঠিক আছে, দাম 3500 টাকা কেজি। 100 গ্রামের দাম 350 টাকা। যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাকে আপনার পছন্দের অনুসারে আপনাকে মাল দিব। ঠিক আছে, আরেকটা জিনিস, আমি আরও কয়েকটা আইটেম আছে আমার কাছে, যেরকম এটা আসছে আমার, এটার নাম হচ্ছে না, এটা আজকে দেখাবো না, এটার মধ্যে কোড নাম্বার দেইনি। এটা হচ্ছে আমাদের লর্ড, এই যে লর্ড, এই লর্ড মডেল নাম্বার কত আছে ভাই? এই লর্ড মডেল নাম্বার হচ্ছে N130R। এটা মডেল 8000 টাকা কেজি, না সরি মাফ করবেন, 6500 টাকা কেজি, 6500 টাকা কেজি। এই লর্ড, এই লর্ডের লাস্টিং কিরকম? এই লর্ডের লাস্টিং হচ্ছে আপনার গিয়ে 20 ঘন্টার মতো কাগজে থাকবে। কাপড়ে কতক্ষণ থাকবে? কাপড়ে 6 ঘন্টা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সাধারণভাবে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টা ওয়েদার হিসাবে থাকবে। তো আজকে আপনাদেরকে এই আইটেমগুলোই দেখালাম, আর ইনশাআল্লাহ বেশি বাড়াবো না, কারণ অনেকগুলি বেশি দেখাতে গেলে দেখা যায় কি অনেক কিছু মিস হয়ে যায়। তো আজকে আমরা যে আপনাদেরকে আইটেম দেখালাম, তার মধ্যে সবচেয়ে বেস্ট আইটেম হচ্ছে আমাদের দোকানের মধ্যে বা আমাদের চাহিদার মধ্যে, আমাদের চাওয়ার মধ্যে, কাস্টমারের ডিমান্ডের মধ্যে একটা হচ্ছে আপনাকে জি কাবা, গ্লাফে কাবা আল খুসুসি, এক ডিমান্ড আইটেম। দ্বিতীয় হচ্ছে জি কস্তুরি সুপার, 2। আরেকটা হচ্ছে আপনার কস্তুরি রেড কস্তুরি, 3। ভাই আরেকটা আইটেম ভুলে গেছি, হ্যাঁ আরেকটা ছিল ভুলে গেছি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, যাই হোক ওটা ভুলে গেছি। ওই যে উদ আল খস হ্যাঁ সরি কস্তুরি আর উদ আল কস্তুরি যেটা ছিল ওটা দেখাতে আপনাদেরকে ভুলে গেছি। এটা একটা আইটেম। আরেকটা আইটেম হচ্ছে শাহি উদ, যেটা এই কালারে আমরা ভরছি। এইরকম বোতল থেকে আপনাকে টক 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 করে ঢেলে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আতর বেচবেন, ভালো আতর বেচবেন। হ্যাঁ আরেকটা আইটেম রয়েছে ভুলে গেছি, এই যে কিটি হচ্ছে এটা আমাদের পাবলিক ডিমান্ডের আইটেম, খুব পপুলার আইটেম, খুব ডিমান্ডের আইটেম, কয়েকটা নামের আইটেম। নাম হচ্ছে জপি, জব, জয়, এই চা কয়েকটা নাম আছে, জয় জয় বাংলা নামে যেটা আছে, ঠিক আছে। এটা কেজি কত ভাই? এটা কেজি নিচ্ছি আপনাদের কাছ থেকে আমরা ৬৫০০ টাকা কেজি। মডেল নাম্বার কত? এটা মডেল নাম্বার হবে NK10, ৬৫০০ টাকা কেজি আজকের দাম। প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে গেছে। কালকে এক বড় ভাইয়ের কাছে গেলাম, বাইরে বললাম ভাই আপনি তো পরশু দিন ধরছেন এই রেট, আজকে ধরছেন কালকে মানে কালকে আজকে ধরলেন এই রেট, এটা কোন ধরনের কথা? আর ভাই আমি কি করবো, ইম্পোর্টার প্রতিদিন রাত্রেবেলা ঘুমাইলে সকালবেলা দাম বাড়ায়, ঠিক আছে। এই জন্য এইগুলো কথা। উনি হলেন আমার 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 উস্তাদ, ওনার কাছে হচ্ছে বড়, ওনার হচ্ছে উস্তাদ আছেন আরও বড়। তো ওই হচ্ছে কথাগুলি ভাই। একবারে সবাই কিন্তু এক লাইনের মধ্যে চলে না, আর সবাই এদিক ওদিক সেদিক থেকেই মাল নেওয়া হয়, কারণ এগুলি হচ্ছে ব্যবসার নিয়ম। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকের জন্য আমরা এখানেই ক্লোজ করছি আমাদের ভিডিওটা। বেশি লম্বা হলো না আলহামদুলিল্লাহ। শর্টকাটের মধ্যে আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখিয়ে দিলাম। যদি ব্যবসা করতে চান অবশ্যই সৎ পথের মধ্যে থাকবেন, কারণ মিথ্যে কথার মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নালত ছাড়া দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যেহেতু আইটেম লিকুইড নিয়ে কাজ করতে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, পলিসি দেখাচ্ছি। টেবিলে যে কথাটা আসতেছে, টেবিলের কথাটা ইনশাআল্লাহ একটু কাজ বাকি রয়ে গেছে। আমি অনেক ব্যস্ত হয়ে গেছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দোকানে থাকি এই আর কি, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যখন যোগাযোগ করবেন, আমাদের সাথে যখন কথা বলবেন, শর্টকাটে কথা বলবেন, ভিডিও কলের মধ্যে মাল দেখার জন্য যখন সময় চাবেন তখন দেখাবো ইনশাআল্লাহ। অনেক সময় ভিডিও কলের মধ্যে মাল দেখানো সম্ভব হয় না, অনেক সময় অনেকের ফোন ধরা সম্ভব হয় না, অনেক সময় অনেকের সাথে কথা বলা সুযোগ হয় না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কমেন্ট যখন করবেন আপনারা, কমেন্টের মধ্যে ভুল তথ্য দিবেন না। আল্লাহ তাআলা আপনাকে এইটা থেকে হেফাজত রাখুক। অনেক সময় অনেক রকমের লোকেরা কমেন্টের মধ্যে ভুল তথ্য দিয়ে রাখে, ভুল কথা বলে রাখে, মিথ্যে কথা বলে, সোজা সাদা কথা। হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে, না বুঝে বেশি বুঝে, না বুঝে বেশি বুঝে ফেলে। আল্লাহ আমাকে আর আপনাকে সবাইকে সেই বুঝ দান করে। আমি এই জন্য সবার আগে কথাটা বলছিলাম আমি ভিডিওর মধ্যে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। নাম যদি লেখেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সবারকে আপনাদের নাম নিয়ে নিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানাবো ইনশাআল্লাহ। ভিডিওটা আরও শর্ট করব, আপনাদের নাম নিয়ে প্রথমে শুরু করবো বা মাঝখানে বলবো ইনশাআল্লাহ কে কোথায় থেকে দেখছেন। আমি জানি আমার অনেক ভাই আছেন, চাঁদপুর থেকে দেখেন, কুমিল্লা থেকে দেখেন, ইয়ার থেকে ইন্ডিয়া থেকে দেখেন, দুবাই থেকেও দেখেন, আমার সৌদি থেকেও দেখা হয় আলহামদুলিল্লাহ। যেখানে যেখানে বাঙালি ভাইরা আছে সবাই দেখেন আমাদেরকে, কিন্তু নাম লেখায় না ইনশাআল্লাহ। তো নাম লিখবেন, বলবেন আমি কোথায় থেকে দেখছি, ভালো লাগে। আর আপনাদের সবার কথার উত্তর আমি দিই, হ্যাঁ সবার কথার উত্তর আমি কমেন্টের মধ্যে দেওয়ার চেষ্টা করি, ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেকবার। আর ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আবার কয়েকদিনের মধ্যেই দেখা হবে। এখন ভিডিওটা শর্ট করে দিচ্ছি, মানে সপ্তাহের মধ্যে দু একদিন গ্যাপ করে দেবো ইনশাআল্লাহ। আর যাওয়ার আগে একটা ছোট্ট একটা হাদিস, খুব বড় একটা দামি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গুরুত্ব ইহতেমামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন, তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো আর যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, সারাদিন আল্লাহ রাস্তায় সারাদিন নেকি করার তার আমলনামা লেখা হয়। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি গুরুত্ব ইমামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করেন। প্রথম, তার রিজিকের সংকীর্ণতাকে দূর করে দেন। দ্বিতীয়, তার মতের সময় হ্যাঁ কবরের আযাবকে হাঁটিয়ে দেন। চতুর্থ, তার আমলনামা ডান হাতে দিবেন। পঞ্চম, হ্যাঁ তাকে ফুল সিরাতের মধ্যে, ফুল সিরাত যেটা একটা এমন একটা রাস্তা আছে যেটার মধ্যে সবারকেই পার হতে হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যে বান্দা আসবে তাকে এই রাস্তা থেকে পার হতে হবে। ফুল সিরাত এমন একটা ঘাটি যে বলা হয় কি চুলের চেয়ে বেশি পাতলা আর হীরার চেয়ে বেশি ধার। 1500 বছরের রাস্তা কোনো জায়গায় এরকম হাদিসের মধ্যে আসছে, কোনো জায়গায় ওলামা মুখে সরি হাদিস থেকে বলল ওলামাদের মুখে দিয়ে শুনছি 15,000 বছরের রাস্তা এটা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই রাস্তা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে পার করে দিবেন। কেন? কিভাবে? বলে আকাশে যেরকম বিদ্যুৎ চমকায় ওর চেয়ে বেশি দূরে, ওর চেয়ে বেশি দ্রুত। আরেকটা কি ভাই, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, বিনা হিসাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে। আজকের জন্য আপনার ভাই আপনাদের কাছে বিদায় চাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।